তিনি জননেতা বিপ্লব কুমার দেব। রাজ্যের জাতি জনজাতি অংশের মানুষের মাঝে থেকেই তিনি জীবনের পূর্ণতা আর আনন্দ খুঁজে পান। শুক্রবার নিজের জন্মদিন পালনের জন্য তাই তারকাখচিত কোনো সমাবেশ নয়, সুদূর দাম ছড়া ব্লকের খামতাই পাড়াতে বসবাসকারী সহজ সরল ত্রিপুরার আদি সন্তান তার প্রিয় রিয়াংদের মাঝেই নিজের জন্মদিন পালন করলেন রাজ্যসভা সাংসদ এবং রাজ্যবাসীর প্রিয় নেতা বিপ্লব কুমার দেব। তিনি মুখ্যমন্ত্রী থাকার সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আন্তরিক প্রচেষ্টায় রাজ্য কেন্দ্র যৌথ সহযোগের মাধ্যমে সম্পাদিত হয়েছে ঐতিহাসিক রিয়াং চুক্তি। অন্ধকার শরণার্থী জীবন থেকে মুক্ত হয়ে আলোর পথে ফিরেছে রিয়াং মানুষরা। শুক্রবার সেই প্রিয় রিয়াং ভাই বোনদের সঙ্গে নিজের জন্মদিন পালন করতে পেরে স্বভাবতই আপ্লুত আর আনন্দিত ছিলেন জাতি জনজাতির হৃদয়ের প্রিয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। স্থানীয় বিধায়ক বিনয়ভূষণ দাসকে নিয়ে খামতায় পাড়ায় যান বিপ্লব কুমার দেব। পবিত্র যজ্ঞের মাধ্যমে আর মন্ত্রোচ্চারণের মাধ্যমে রিয়াংদের নিয়ে জন্মদিন পালন করে উচ্ছ্বসিত বিপ্লব কুমার দেব নিজের অন্তর থেকে সব রিয়াং ভাই বোনদের গভীর ভালোবাসা ধন্যবাদ জানান। রিয়াংদের এই আলোয় ফেরার যাত্রা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচেষ্টাকে আন্তরিক কুর্নিশ জানিয়ে বিপ্লব কুমার দেব বলেন, এই প্রচেষ্টার ফলেই নতুন জীবনের সন্ধান পেয়েছে দীর্ঘ ২২ বছর ধরে শরণার্থী জীবন কাটানো রিয়াং সম্প্রদায়ের মানুষ। আপকে সাথ মানানে কা মুঝে সৌভাগ্য মিলা হ্যাঁ, মানে মাননীয় প্রধানমন্ত্রী জি ও গৃহমন্ত্রী জি কো ইয়াদ করনা চাহতা হুঁ কিউকি আপ দোনো কে প্রয়াস সে জো কি ২২ সাল সে আপনে হি দেশ মে রিফিউজি জেসা জীবন যাপন করনা পড়তে থে আপ লোগো কো জিসকা সমাধান মাননীয় প্রধানমন্ত্রী জি নে লগভগ 700 करोड़ के ऊपर पैकेज देके आप लोगों को अपना वोटाधिकार, अपना जीवन के अधिकार, शिक्षा के अधिकार, स्वास्थ्य का अधिकार, अपने घर का अधिकार, अपने जीवन का सुंदर बनाने का अधिकार इस राज्य के 13 जगह पर हम लोगों ने बसाया आप लोगों को, और लगभग 50,000 के आसपास कुल आबादी है। और मेरा विश्वास है आप लोग कर्मठ है, मेहनती है, और आप त्रिपुरा के 13 जगह में जहां जहां आप लोगों को बसाया गया है वहां आप लोग भारत के संस्कृति, कृष्टि, सभ्यता और व्यवस्था के मानते हुए अपने जीवन शैली, अपने परिवार की उज्जवल भविष्य की एक शुरुआत आप लोग करेंगे। 700 কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের মাধ্যমে রিয়াংদের জীবনে যে আমূল গুণগত পরিবর্তন এসেছে আপ্লুত এই জননেতা গভীরভাবে তাই কামনা করেন। সকল আশাকে ছুঁয়ে আবার নতুন দিশাতে এগিয়ে যাবে ভূমিপুত্র রিয়াংদের ঐতিহ্যশালী সমৃদ্ধ জীবন। উল্লেখ্য, শুধু নিজের জন্মদিনে নয়, তার আগেও অনেকবার রিয়াংদের মাঝে ছুটে এসেছেন এই জননেতা। তাই বিপ্লব কুমার দেবের সভায় রাজ্যের জনজাতি অংশের মানুষের ঢল নামে। জনজাতি কল্যাণে বিগত দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে যেসব যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে তা সিংহভাগ মুখ্যমন্ত্রী থাকার সময়েই সম্পন্ন করে গেছেন বিপ্লব কুমার দেব। স্থানীয় বিধায়কের কাজকর্মের প্রশংসা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনেও রিয়াংদের আলোকিত এই নতুন যাত্রায় দল এবং কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকার থেকে পূর্ণ সহযোগিতা পাবে রিয়াং মানুষরা। उन्होंने थोड़ा बहुत बोला दादा समय कम है, किंतु उसके बाद दोबारा फोन नहीं आई और इतने सुंदर कार्यक्रम रचना की, मैं आपको दोबारा बहुत बहुत बधाई देता हूँ। आप जीवन में अंधेरे में आप लोग थे, जीवन का कोई ठीक ठिकाना नहीं थे। जब माननीय प्रधानमंत्री जी देश को एक महान देश की तरफ लेके जा रहे थे, तब ये एक अंधकारमय स्थिति आप लोगों के जीवन में थी, किंतु मैं माननीय प्रधानमंत्री जी को दोबारा धन्यवाद दूंगा जो आपने एक मानवता का जो महान दृष्टांत तो तैयार किया भारत में, इतने बड़े मात्रा में एक साथ सबको बसाना है, 2 साल तक है परिवार को 4,000 रुपया देना है, साथ ही साथ फिक्स डिपॉजिट कर देना है, 2 साल तक रेशन फ्री है, और साथ ही साथ वो पैकेज के माध्यम से रास्ता घाट हो, घर द्वार सब सब कुछ एक साथ नहीं होती, किंतु एक सुंदर शुरुआत तो हुई है। और मैं मानता हूँ, जानता हूँ आप लोग संघर्ष करना जानते हैं, जीवन को जीना जानते हैं, और आपके साथ माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी है, आपके साथ अमित भाई शाह जी है, आपके साथ
हमारे स्थानीय विधायक हमारे विनय भूषण दास जी है, उनका नाम विनय है तो विनयी स्वभाव है और स्वाभाविक तौर पर आप लोगों के साथ उनका स्वभाव जो है उस स्वभाव के साथ आप लोगों को नया जीवन को सुंदर बनाने का काम वो करेंगे। और मुझे बहुत अच्छा लगा आते समय जो पेपर ब्लॉक से जो रोड बनी हुई लंबा নকল সবকিছু থেকে দূরে পার্বত্য রাজ্যের আদিম সন্তানদের মাঝে দাঁড়িয়ে নিজের জন্মদিন পালন করতে পেরে কৃতজ্ঞ বিপ্লব কুমার দেব। তাই আরেকবার গহীন হৃদয় থেকে সব রিয়াং মানুষদের প্রতি তার ভালোবাসার কথা নিবিড়ভাবে স্মরণ করেন। শুক্রবার তার জন্মদিন পালন উপলক্ষে যে যজ্ঞের আয়োজন করা হয় সে যজ্ঞ সম্পূর্ণ করেন একজন বিদুষী নারী। নারী শক্তির এই প্রতিভাকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিপ্লব কুমার দেব। জননেতা এমনই হয় যারা প্রচলিত ধ্যান ধারণাকে বদলে দিয়ে নতুন পথের সন্ধানে এগিয়ে যায়। নতুন আশা নতুন কল্যাণকামী রাজনীতির মাধ্যমে ত্রিপুরায় তাই করে যাচ্ছেন জননেতা বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।